নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই আইসেল আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু দারুণ আপডেট দেব যেমন ভিআর এর পরের সিজন থেকে কিন্তু শুরু হতে পারে আইএসএল এ সেটা নিয়ে কিন্তু পুরো ডিটেলসটা আপনাদেরকে জানাবো এবং হুগো বুমস্কি আদেও আর ফিরবে মোহনবাগান দলে সেটা নিয়েও কিন্তু ডিসকাশন করার আছে ডারভির নায়ক ডিমিট্রি পেড্রোটস নয় এ কি বলছে মোহন দলের অধিনায়ক সুভাষিষ বোস তাহলে সুভাষিষের মতে ডার্বি নায়ক কে সেটাও বলবো এবং ইস্ট বেঙ্গল দলকে কিন্তু এই মুহূর্তে চরম অপমান করছে মোহন বাগান দলের কিছু সমর্থকেরা তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে ভি এ আর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি আইএসএল এ যে পরের সিজন থেকে শুরু হতে পারে সেটা নিয়ে আপডেট দিই তো আমি কিন্তু আপনাদেরকে আজ থেকে প্রায় দু মাস আড়াই মাস আগেই জানিয়েছিলাম যে এ আইএফএফ তারা কিন্তু ভিএআর ইন্ট্রোডিউস করার জন্য কিন্তু ফিফার সঙ্গে কথাবার্তা বলেছে এবং ফিফার সঙ্গে কিন্তু ভারতে যে টেকনোলজি আছে সেই টেকনোলজিতে আর সম্ভব কিনা এই নিয়েও কিন্তু কথাবার্তা বলছে তো অবশেষে ভালো নিউজ হচ্ছে ফিফার সঙ্গে কথাবার্তা বলে কিন্তু এইটা পাকাপাকি করেছে ফিফার সেই এজেন্সি যে ভারতে যা টেকনোলজি আছে সেই টেকনোলজি দিয়ে কিন্তু ভিএ আর চালু হতে পারে আইএসএল এর কিন্তু সম্ভাবনা এবং তার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং এ আই এফ এফ এর রিপোর্ট অনুযায়ী ফিফার যেই এজেন্সির সঙ্গে কথাবার্তা বলছে এ আই ভারতে ভিএ আর চালু করার জন্য তারা এই আইএফএফ কে একটা বাজেট দিয়েছে সেই বাজেটে ইন্ডিয়ান সুপার লিগ কে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা খরচ করতে হবে আপকামিং পাঁচ বছরের জন্য আই এ ভিআর চালু করার জন্য মানে পাঁচ সিজনের জন্য ভিআর চালু করতে এ আইএফএফ কে লাগবে পঁচিশ কোটি মানে পার ইয়ার ছ কোটি টাকা করে খরচ করতে হবে এ আইএফএফ কে আইএসএল এ ভিআর চালু করার জন্য তো দেখুন যেখানে এক প্লেয়ারের জন্য আইএসএল টিম দশ কোটি টাকা খরচ করতে পারছে সেখানে এ আই গোটা সিজনের আইএসএল টুর্নামেন্টের জন্য মাত্র ছ কোটি টাকা খরচ করতে হবে অর্থাৎ এইটুকু কিন্তু এ খরচ করতেই পারে এবং এ তারাও কিন্তু গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে যে এর পরের মৌসুম থেকে তারা ভি আর ইন্ট্রোডিউস করতে পারে ইন্ডিয়ান সুপার লিগে তো এই নিয়ে কিন্তু কল্যাণ চবে তিনি বলেছেন আমি অনেক দিন ধরেই ভারতে ভি আর আনার জন্য কিন্তু চেষ্টা করছিলাম কথাবার্তা বলছিলাম অবশেষে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং প্রথম ধাপে আমার কথাবার্তা হয়ে গেছে এইবার আমার কিছুদিন কাজ শুরু হবে অ্যাডভান্স রেফারিং টেকনোলজির জন্য অ্যাডভান্স টেকনোলজি আমাদের রেফারিদেরকে শেখানোর জন্য মানে আমি আগেও বলেছিলাম যে রেফারিদের কমপক্ষে মাস কিন্তু লাগবে ভি আর পুরো নিয়ম সিস্টেম এর থেকে টু হওয়ার জন্য অর্থাৎ এর পরের সিজন থেকে কিন্তু আমরা ভিআর দেখতে পারি আইএসএল এটা কিন্তু থেকে বড় আপডেট তো বন্ধুরা ভিআর আসবে কি করে ভিআর কবে আসবে ভিআর এর জন্য কত টাকা খরচ করতে হবে পার এই আইএফএফ এ কত খরচ করতে হতে পারে তার জন্য এ আইএফএফ কি পদক্ষেপ নিয়েছে সমস্তটা কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানিয়েছি আশা করি আইএসএল এ ভিআর আসবে এর কিন্তু পুরো ডিটেলসটা আপনারা জেনে গেছেন তো যদি আই এস এল এ ভিআর আসে তাহলে কিন্তু আমার মতো প্রচন্ড ভারতীয় ফুটবল প্রেমীরা কিন্তু আনন্দিত হবে এবং উপকৃত হবে এবং এতে কোনো সন্দেহ নেই যে যদি ভিএ আর যদি আইসিএল এর মান কিন্তু চার পাঁচ লেভেল আরও বেড়ে যাবে তো এই নিয়ে কিন্তু আমি ভীষণ খুশি আপনারা কতটা খুশি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই এটা হচ্ছে ডারবিন নায়ক কিন্তু ডিমিট্টি পেড্রাটস নয় এমনটাই মানছেন মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস গতকাল ম্যাচের পর যখন সুভাশিস বোসকে জিজ্ঞেস করা হয় তোমার জন্য ডারবিন নায়ককে সুভাশিস বোস কিন্তু তিনি সরাসরি নাম নেন বিশাল ক্যাতের তিনি বলছেন আমাদের জন্য ডারবিন ডারবিন নায়ক নায়ক আমার জন্য কারণ যদি ওই সময় পেনাল্টিটা সেভ না তাহলে আমাদের ওপর হয়ে ফুটবল খেলতো এবং ওখানে বিশাল ক্যাথ পেনাল্টিটা সেভ করেছে বলেই আমরা আরো কনফিডেন্স পেয়েছি যে আমরা আক্রমণে যেতে পারি এবং ওই পেনাল্টিটা সেভটাই কিন্তু আমার মনে হয় আমাদের জন্য আসল ম্যাচের টার্নিং পয়েন্ট তাই আমার কাছে যদি বলেন তাহলে আমার জন্য অবশ্যই সবাই ভালো খেলেছে একটা ম্যাচ জিততে গেলে সবাইকেই ভালো খেলতে হয় তবে আমার জন্য যদি বলেন ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা তাহলে আমি বলবো বিশাল ক্যাদের সেই পেনাল্টি সেফটাই আমার জন্য ম্যাচের টার্নিং পয়েন্ট অর্থাৎ বন্ধুরা আমার জন্য কিন্তু একই রকম ম্যাচের টার্নিং পয়েন্ট বিশাল ক্যাদের পেনাল্টি সেফটা আপনার জন্য ম্যাচের টার্নিং পয়েন্ট কি সেটা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি কবে আসবে হুগো বুমোস হুগো বুমোস কি আদেও আর ফিরবে কারণ আমরা সবাই জানি হুগো বুমোসকে যেইভাবে মোহনবাগান দল থেকে বার করে দেওয়া হয়েছে সেটা মোটেও কিন্তু যোগ্য নয় কোন খেলোয়াড়ের জন্য এবং হুগো তিনি কিন্তু যথেষ্ট ভালো ট্যালেন্টেড খেলোয়াড় যথেষ্ট স্কিলফুল খেলোয়াড় এতে এক ফোটাও সন্দেহ নেই এবং মোহনবাগান এই মুহূর্তে কিন্তু হুগো কে ফেরানোর মানে এই সিজনে তো কোনো পরিকল্পনাতে নেই মানে এই সিজনে হুগমস ফিরবে এটা ছেড়ে দিন মানে এই সিজনে কোনো চান্সই নেই হুগমোহসের মোহনবাগান দলে ফেরার এর পরের সিজনে কি হুগমোশ ফিরতে পারে তো আশা তো আছে হুগমুহ ফিরবে কারণ হুগো তিনি নিজেও জানিয়েছেন যে তিনি মোহনবাগান দলে আবার ফিরতে চলেছেন তিনি বলেছেন যে আমার মোহনবাগান ফ্যান্সদের অনেক কিছু দেওয়া বাকি আছে তো আমি মোহনবাগান দলে ফিরবো তবে মোহনবাগান এই মুহূর্তে যে সমস্ত সঙ্গে করছে মোহনবাগান একটা দুটো বিদেশির সঙ্গে কিন্তু কথাবার্তা বলে রেখেছে অর্থাৎ অলরেডি কিন্তু আমার মনে হয় তো ছাড়বে না ডিভিটটি পেটারসকেও ছাড়বে না হেক্টার ইউস থেকেও না ছাড়তে পারে কিনা তবে হেক্টারি ইউসের সঙ্গে এক বছরের চুক্তি আছে তবে যদি মোহনবাগান তিন চারটে বিদেশি ছেড়ে দেয় তাহলে কিন্তু হুগমোজকে রাখতে পারে যদি মোহনবাগান কয়েকটা প্লেয়ারকে এবং চারটে প্লেয়ার বিদেশি প্লেয়ারকে ধরে রেখেছে তারপরে হুগো মুসকে কিন্তু ফিরিয়ে আনাটা মুশকিল আছে কারণ যেইভাবে অন্যান্য বিদেশের সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে তাই হুগো বুমস মোহনবাগান দলে ফিরবে কিনা এটা কিন্তু বড় কোয়েশ্চেন মার্ক আছে তবে অনেস্টলি বলতে গেলে আমি চাই হুগুবস ফিরুক কারণ হুগো মুশ আমারও প্রচণ্ড পছন্দের প্লেয়ার তো দেখা যাক হুগো হুগুমসের ভবিষ্যৎ কি হয় তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এটা হচ্ছে ডারবি হারার পর ইস্টবেঙ্গল দলকে নিয়ে কিন্তু চরম অপমান করছে মোহনবাগান দলের কিছু সমর্থকেরা দেখুন আমি একবারও বলছি না যে যখন মোহনবাগান দল কোনো হারে তখন তাদেরকে ট্রোল করে করে এমন নয় দুই ক্লাবই তবে কাউকে একজনকে বন্ধ করতে হবে কারণ দেখুন ইস্টবেঙ্গলও কিন্তু বাঙালদের জন্য মায়ের সমান ক্লাব এবং মোহনবাগানও কিন্তু ঘটিদের জন্য মায়ের সমান ক্লাব তাই কেউ যদি কারোর মা তুলে এরকম উল্টোপাল্টা পোস্ট করে আমি একটাই পোস্ট দেখাচ্ছি এইটাতে দেওয়া আছে এই সুন্দরী আমাকে আলাদা করে বোঝাতে হবে না যে কি বলতে চাইছে তারপরে কিন্তু আরো কিছু খারাপ খারাপ ছবিও এসেছে সেই ছবিগুলো আমি দেখাচ্ছি না কারণ অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকদের খারাপ লাগবে সেই ছবিগুলো দেখলে এবং আমি মনে হয় তারা ছবিগুলো দেখেওছে তাই আমি মনে করি যে এইগুলো কিন্তু কিছুটা আমাদের বন্ধ করা উচিত কারণ ট্রোল একটা লেভেল অবধি ঠিক আছে যখনই সেই লেভেলটা বেড়ে যায় যখনই সেটা মানে একদম ইনসাল্টিং চলে আসে তখন কিন্তু জিনিসটা খারাপ হয়ে যায় ব্যাপারটা তাই আশা করব দুই ক্লাবই এই জিনিসগুলো কমাবে ট্রোল একটা লেভেল অব্দি ঠিক আছে যাতে লাইনটা না কেউ ক্রস করে তো এই ডারবিতে আর একটা জিনিস আমার ভালো লাগে সেটা হচ্ছে এই ডারবির পরে কিন্তু কোনো সমর্থকের গায়ে হাত দেওয়া হয়েছে বা কোনো সমর্থকের জার্সি ছেঁড়া হয়েছে জার্সি পুড়ি দেওয়া হয়েছে এরকম কিন্তু কিছু হয়নি যাক এই জিনিসটা বন্ধ হয়েছে আমার খুব ভালো লাগছে তাই একটা জিনিসে ভালো হয়েছে তবে আশা করো মারামারিটা যেমন বন্ধ হয়েছে তেমন এই নোংরা মাতিলা গালাগালি খেস্তা খিস্তি এগুলো যাতে বন্ধ হয় তাহলে বন্ধুরা আজকের আপডেটে কিন্তু আমার এতটাই বলার ছিল তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ